النبي صلى الله عليه وسلم بولتن من ترك صلاة متعمدا فقد كفر. من من جكيو ترك من تشردلو تكولو صلاة من نماز متعمدا من اتشكرتو بابي فقد كفر شبكت كفري كولو. এই হাদিসটাকে আগে শুনেছেন আলেম ওলামারা জানেন, কিন্তু আপনারা কি জানেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে, কোনো ওজর নাই, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো। এখন আপনি বলেন কুফরি যে ব্যক্তি করে সে কি হয়? যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না, অলসতা বশত পড়ে নাই, তারপরেও তো কাজটা ফাঁসে কি, তাই নাকি? আচ্ছা, তো আজকের প্রথম নসিহত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না। আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে থাকব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আর জীবনে ছাড়বো না, আমাদের আজকের মাহফিল সফল। আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে, শেষ জামানা নিয়ে, ঠিক আছে, আমাদের সমকালীন ফেতনাগুলো নিয়ে, কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই। এই ছবি তোলা তুলি, ভিডিও করা, হ্যাঁ স্লোগান দেয়া, আই ওয়াজ শো ডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা কিসে? কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলছেন কদ আফলাহা, সে ব্যক্তি সফল হয়ে গেল। সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কে? মান যাক, মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসটাকে, তার এই যে কলব, এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। নফস কীভাবে পরিশুদ্ধ হবে এটা আমাদের আজকের আলোচনার টপিক। তার আগে আমরা বলি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া নফস কখনো পরিশুদ্ধ হবে না। আজকে আমরা অনেক যদি আলোচনা করি বাসায় কিছু নিয়ে যেতে না পারি তাহলে আলোচনার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। মানুষকে দেখানো, তাকবীর দেয়া, এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন, ঠিক আছে, ভালোবাসা ভালোবাসার জায়গায়, কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই তাহলে এই মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে যাবে। আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যাক? আসরের জামাত আমরা আদায় করেছি, এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে, শেখায় নাই? একজন ইমাম লিড দিলেন নামাজে, আপনারা তাকে ফলো করলেন, তাই না কি? এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য। মুসলিম উম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি, যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল। আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল? আমরা কিন্তু উশৃঙ্খল জীবনযাপন করি। দেখবেন ওই যে একটা হাদিস আছে শেষ জামানায় যে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে, এই যে উশৃঙ্খলতা দেখেন না এখন। শেষ জামানে আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে, রাস্তাঘাটে, সমাজে, যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে। এ কোনো হাদিস আমি বানিয়ে বলছি না, সবগুলো হাদিস সহি, এখন দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে। তো উশৃঙ্খলতার যুগ, কাপড় পরে থাকাটা তাকওয়ার পোশাক, শালীনতা, আর এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ। কথা ঠিক না ঠিক বলেন? এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কমফোর্ট ফিল করে। আর আপনারা জানেন না এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন? ফালাম্মা যাকাস শাজারা, যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন, কোন গাছ? যেটা আল্লাহ পাক বলেছিলেন ফালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন, তার ফল খেয়ে ফেললেন, বাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের এই যে পোশাকটা, এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছে। সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল কে? ইবলিস। এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে এরা তাহলে কার অনুসারে? দলিল কি পেয়েছেন? বানিয়ে বলি নাই, সূরা আরাফ পড়েন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা আরাফ। প্রথম নসিহত প্রিয় ভাইয়েরা, এই যুগটা হচ্ছে উশৃঙ্খলতার যুগ। এ যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে, আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে।
আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা। আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব, নাউজুবিল্লাহ। একটা দেশ নাই যেটা সুদমুক্ত, একটা জেলা পাবেন না সুদমুক্ত, একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদমুক্ত। নবীজি এই যুগের কথাই হয়তো বা বলেছেন, যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোঁটা গিয়ে তার গায়ে লাগবে। মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন, একটা সুদী প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন, এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন। সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি, আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি, আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন, করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন। প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি। আমি বুঝাতে পারছি না মনে হয়, এর বাইরে 1% মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। আর এই প্রসঙ্গ আসলে আমি 2-4 কথা না বলে থাকতে পারি না। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবার 73টা শাখা আছে পাপের, তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। সহিহ বুখারীর একটা বর্ণনা এসেছে, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, দিরহাম কি রৌপ্য মুদ্রা, কোথায় আছে জাদুঘরে, কোথায় আছে মার্কেটে আছে? রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও? স্বর্ণ মুদ্রা দেখেছেন? কোরআনে আছে, হাদিসে আছে, মার্কেটে নাই। কেন মার্কেটে নাই? কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে, এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল। এখন অনেক মানুষ দেখবেন বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম এনা বের করে ফেলছে, অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই। এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয়, বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয়, কারণ এই পেপার মানির মধ্য দিয়ে, ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিজ করে চুষে খাওয়া হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এখন প্রতারণা করা কি জায়েজ না না জায়েজ? শোয়াইব আলাইহিস সালামের নাম শুনেছে? এটা কম ছিল মাদিয়ানে, শোয়াইব আলাইহিস সালামের কম। এই কম সম্পর্কে আল্লাহ পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না। এই কাজটা করতো শোয়াইব আলাইহিস সালামের কম, এবং তারা মাপে কম দিত, জনগণের অর্থ সম্পদ লুটে পুটে খেত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন এই পুরো মনিটারি সিস্টেম যেটা চলছে, এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে, স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরও নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে, তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে। এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া, এটা কি হালাল না হারাম? এ কারণেই এই মনিটারি সিস্টেমের মধ্যে হারাম আছে। এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিয়েছে। রিবা একটা টাটকা হারাম, আমরা এটাকে হালাল করে ফেলেছি। এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না, অন্তরটা কেঁপে ওঠে না, আমাদের কলবে কোনো নড়া দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে। কতবার? আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি দেখেন হাদিস ঠিক আছে সহি, তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তওবা করলেন আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ঠিক আমার সাথে আবার তওবা করেন সারা জীবন সুদ খাবো না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। 1 শ্রেণী যে সুদ খায়, 2 নম্বর যে দেয়, 3 নম্বর যে সাক্ষী থাকে, 4 নম্বর যে লিখে রাখে। এখন আপনি বলেন এই পুরো মনিটারি সিস্টেমের মধ্যে এই 4 শ্রেণীর মানুষ আছে না? কোনো না কোনোভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি? সম্পৃক্ত। অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন, কোন বাণী? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো, আল্লাহর হুশিয়ারি শোনেন, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে? কেউ কবরের আযাব থেকে বাঁচতে পারবে? কেউ হাউজে কাউসারের পানি পাবে?
আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্যি সুখ খান কোনো সমস্যা নাই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে একা এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবরে যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে দিন শেষে আপনিও একাই কবরে যাবেন আমিও একাই কবরে যাব আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মওলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নয় কি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে মাদকদ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরম ব্যবসা চলছে মাদকের দিব্যি ব্যবসা চলছে এবং যারা মাদক খাচ্ছে না মুসলিম তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামীদের রক্ত এবং পুষ ওদেরকে খেতে দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন 40 দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার 40 দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার 40 দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন এরপরেও যদি সে আবার মাদকদ্রব্য সেবন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে শ্যাম্পেইন ওয়াইন বিয়ার তারপরে যে কি ভোদকা হ্যাঁ গাঁজা হেরোইন ফেন্সিডিল ইয়াবা একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ মাদকের কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদের তত্ত্বটার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্যে মুসলিমরা যাকাত দিবে কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘোষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্যে কেন সে দুর্নীতি করছে বিগত সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা টান দে সঙ্গদোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না সে মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নম্বর নবীগণের উপরে 2 নম্বর সৎ আল্লাহর সৎ বান্দাদের উপরে তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না ওসুবি আর আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি এটা চিন্তাই করতে পারবেন না যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করবে তারা কী পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘোরে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতাধর উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই ওনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেশানি যে চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে হার্ট স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস হচ্ছে হাই ব্লাড প্রেশার ইসিজি করো
দেখবেন এই কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকই সলিউশন নয় সলিউশনটা কি এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কারীম আর কিছু না আরেকটা বিষয় কোরআনের সাথে সেটা হলো প্রথমে বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ওযু করে সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন ডেইলি এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন সময় পেলে একটু হাদিস পড়বেন দুই চার টাকা দান সৎকা করবেন ভালো কাজের সাথে থাকবেন অন্যায় কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন আপনার তো সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারতো না তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম মেরে দিত কথা বুঝতে পারেন নাই পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম মেরে ধ্বংস করে ফেলত ওরা তো আমাদের সুখ দেখতে পারে না পারে প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোনো ধার্মিক মানুষের সুখী দেখতে পারে না এরা শুধু মুসলিমদের শত্রু নয় বরং ধর্মের শত্রু যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে যা হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিশ্চানিজম বা বুদ্ধিজম হ্যাঁ বা মুসলিম আমরা যারা আছি যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে সমাজে কিন্তু ফেতনা থাকার কথা নয় কারণ প্রত্যেকটা ধর্মের মতোই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে তো যারা ধার্মিক এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে কাদের খাসলত সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা বলতে পারবেন আপনাকে আমি দেখাচ্ছি সূরা কাহফ খুলে দেখেন জুলকারনাইন একজন বাদশাহ তিনি মাশরিক মাগরেব সব জয় করেছেন মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে সুবহানাল্লাহ এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন একটা কওমের মধ্যে গেলেন সেই কওমটা ছিল পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে এখন ওই কওম তাকে বলছে ইয়া যাল কারনাইন হে যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ভালো করে বোঝেন হে যুলকারনাইন নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুই শ্রেণীর মাখলুক তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে কি করছে সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা হে যুলকারনাইন আমরা কি আপনাকে ট্যাক্স দিব কর দিব যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না কারা এটা ইয়াজুজ আর মাজুজ এই ইয়াজুজ আর মাজুজকে যুলকারনাইন আলাইহিস সালাম তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে এরপর তারা আর ওই কওমের ক্ষতি করতে পারল না কেয়ামতের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে এখনও তারা বের হয়ে আসছে আমি সেটা বলছি না কিন্তু এখন পুরবৈশ্বিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে এদের মধ্যে এই ইয়াজুজ মাজুজের খাসলত আছে চরিত্র আছে দেখবেন ওই এদিকে ইউক্রেনকে ব্যস্ত রেখেছে রাশিয়ার এগেনস্টে এবং নিউক্লিয়ার যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে এটা অলমোস্ট আমাদের ঘরের কোনায় চলে এসেছে নকিং অ্যাট দ্য ডোর বলে একটা কথা আছে ইংরেজিতে একদম ঘরের কোনায় যে কোনো মুহূর্তে দেখবেন ওয়ার্ল্ডে একটা ম্যাসাকার সৃষ্টি হয়ে গেছে আর কি ওইদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার এগেনস্টে ওইদিকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে প্যালেস্টাইনিদের এগেনস্টে এদিকে দেখবেন যে ইরাকে ব্যস্ত রেখেছে এই কন্টিনেন্টকে আইএসআইএস দিয়ে ঠিক আছে বাংলাদেশকেও ব্যস্ত রাখার চেষ্টা করছে মায়ানমারকে দিয়ে দেখছেন না তো পুরো বিশ্বজুড়ে এদের এজেন্ডা হচ্ছে সারা বিশ্বে আমরা ফাসাদ সৃষ্টি করে মানবজাতিকে কমিয়ে ফেলবো মুসলিমদেরকে ধ্বংস করবো মুসলিম যুবকদেরকে পর্ন দেখাবো ওদেরকে মাদক খাওয়াবো ওদের মধ্যে জেনা অশ্লীলতা পরকীয়া ছড়িয়ে দিব হ্যাঁ এবং মহামারী ছড়িয়ে দিব দিয়ে মুসলিম জনসমষ্টিকে কমিয়ে নিয়ে আপোষে কোন্দলে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বিশ্বে শাসনকর্তা হবে এদেরকে ডমিনেট করবে এবং এই এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে আর আমরা কী করছি ভাই আমরা শুধু কাজ যতটুকু না করছি তার চেয়ে বেশি আমরা আইওয়াশা শোডাউন করছি দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই বেশিরভাগ মানুষ তাসকি আত্মশুদ্ধির খবর নাই ভালো আলেমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই কোরআন পড়া শিখবে এসবের খবর নাই যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায় ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে দুই লাইন লেখা যায় খুব সহজ লিখলেন আবার শুয়ে গেলেন কোনো সমস্যা নাই কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না যারা যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য এ কারণে আমাদের যারা দিন আমরা যারা বুঝি যাদের মধ্যে ইসলামের চেতনা আছে ইসলামকে ভালোবাসি
আমরা যারা চাই দিন এগিয়ে যাক আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, মানে সুদূর প্রসারী কাজ করতে হবে। শৈথিল্যতাবাদীও হবেন না, আবার চরমপন্থীও হবেন না, মধ্যমপন্থী হয়ে ইসলামকে, কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে, দেশ জাতি জনগণের ঐক্যের স্বার্থে এগিয়ে যান। আল্লাহ পাক আপনাদের হাতকে শক্তিশালী করুন, দোয়া করি। এখানে খুব স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে। বেসিক কাজ কি ভাই? বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ, বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে, বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে, বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে, বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে। ডক্টর হন, দিনের খেদমত করেন, ইঞ্জিনিয়ার হন, দিনের খেদমত করেন, পলিটিশিয়ান হন, কোনো আপত্তি নাই, আমরা আপনাকে ভোট দিব ইনশাল্লাহ, আমরা আপনাকেই ভোট দিব ইনশাল্লাহ, আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন, আল্লাহ পাক তৌফিক দান। কথা কি বুঝতে পারছেন? ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আসে নাই। আবু জার রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন? আবু জার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না, আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কত চমৎকার সিস্টেম ইসলামে! আর এখন আমরা কি করি? আমাকে দেন, ও ভালো না আমি ভালো, ওরা সব খারাপ আমি ভালো। বুঝতে পারছেন না কে আমাদের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে? আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো কল্যাণকর নয়, আপনার জন্য অকল্যাণ হতে পারে। তবে হ্যাঁ, যদি আপনার মধ্যে ইমান থাকে, আপনার মধ্যে যোগ্যতা থাকে, অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব, আমরা আপনাকে ভোট দিব, আপনি জনগণের শাসন কার্য পরিচালনা করবেন, আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়ত দান করুন, দোয়া করি। আমি ইসলাম কারো শত্রু নয়, মুসলিম মুসলিমের রক্ত ঝরানোর জন্যে, কল্লা কাটার জন্যে আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই। আমরা আমাদের আসল শত্রুদেরকে চিনতে ভুল করেছি, এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকাটির মতো লিপ্ত আছি। এই যে সামনে যে কী হবে আল্লাহ ভালো জানেন, দেখবেন কত মানুষ যে মুসলিম মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো জানেন। এগুলো কাম্য নয়, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন ভাই, এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম, ওই যে জুলকারনাইন যে ইয়াজুজ মাজুজের কথা বললো, এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মধ্যে ওই ফাসাদ সৃষ্টি করার এই খাসলটটা থেকেই গেছে, সারা বিশ্বেরা ফাসাদ সৃষ্টি করছে। আমি কিন্তু বলিনি এরা ইয়াজুজ মাজুজ, কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না, আমি কিন্তু এই কথা বলি নাই, আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায়। এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন, রিবাকে হালাল করে নিচ্ছেন, বেহায়াপনাকে হালাল করে নিচ্ছেন, কাপড় খোলাকে হালাল করে নিচ্ছেন, আপনি মুসলিম হয়েও দেখবেন শিরকে লিপ্ত আছেন, সুন্নতের লেবাস আছে কিন্তু আকীদার মধ্যে বেদাত থেকে গেছে, আপনি মুসলিম হয়ে হালাল হারাম রিজিকে পরোয়া করছেন না, দিনের বেসিক জিনিসগুলো শিখছেন না, আল্লাহ পাক এই যুগের ফেতনাগুলো থেকে আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। কীভাবে সাফল্য অর্জন করবেন? আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনা গুটিয়ে নিব ইনশাআল্লাহ। আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে, সব কথা একদিনে বলা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, ক্বাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কিভাবে পরিশুদ্ধ করবেন? তিনটা হাদিস আপনাকে আগে শোনাই। এক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম। কার মতো? পাখির মতো। একটা হাদিস শুনলেন। দুই নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদরা যখন, শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন, এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে, এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায়, ঘুরে খাবার খায়, আবার ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও? শহীদরা কিচ্ছু বলতে পারে না, কি চাইবো আল্লাহ, এত নিয়ামত দিয়েছেন কি চাই? যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন। তখন তারা বলে, হে আল্লাহ, আমি বা আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন, এই সুযোগ তো আর নেই, অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই, তোমরা এখানেই থাকো। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এসেছে, যে তোমরা যদি, হে মানব জাতি বা হে মুসলিমরা, তোমরা যদি
আল্লাহর কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কি পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মওত যেটা শহীদের মওত সেই শহীদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাসকিয়া আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদ আফলাহা মান যাক্কাহা সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে ইনশাল একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখিরা একদম ভোরবেলা ওঠে যখন ফজর আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের আজকে 1400 বছর পর মুসলিম জাতি এই সুন্নাহ ভুলে গেছে আর আমাদের সুন্নত দেখবেন যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে আবার 12টা বন্ধ ঘুম আরও বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই 3টা 4টার আগে ঘুমায় বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে চান কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানাজায় যাচ্ছে জানাজায় দাঁড়িয়েও মোবাইলটা নিয়ে পাটিপি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে ওই মোবাইল নিয়ে পাটিপি করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটার কি খবর আপনার ওইটার কি খবর বিজনেস কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এই সব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রূহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা শিরিকের ভাবে লিপ্ত আছি এক নম্বর শিরিকের ভাবে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন নাই আমরা অবশ্যই অলিয়া আউলিয়াদের কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরকে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় এখানে আর কিছু না
পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন, ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে, মনে হবে আমি এই পৃথিবীতে আর কী করছি, সেরা মানুষগুলি মাটির নিচে, আমি এখানে কী করছি। তো দেখুন প্রিয় ভাইয়েরা, অবশ্যই ওলি আউলিয়াদের কবর জিয়ারত করবে, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে, অকল্যাণ করতে পারবে? হ্যাঁ, তারা আল্লাহর পাক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন, তারপর আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ওলি আউলিয়াগণ করবেন, আলেম ওলামা করবেন, শহীদগণ করবেন, হাফেজে কোরআন করবে, অনেকেই করবে সব। আল্লাহ পাক আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন বলি না আমি। মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে, দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে, খুলে না, কেন খুলেন না ভাই? বলে যে এটা খুললে যদি রোগ হয়, রোগ দেওয়ার মালিক কে? ওই বালা না আল্লাহ। এই যে আপনার বিশ্বাস জন্মিয়ে নিয়েছে, এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে, এই বালার উপরে, এটাই শেরক, এটাই শেরক। যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন, হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না, এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন? ওই বালাকে করেছেন, আল্লাহকে করেন নাই, এখানে শিরক হয়ে গেছে, খুবই সূক্ষ্ম শিরক। আপনি নামাজ পড়ছেন মনে করেন, এখন কিছু মানুষ আসলো, এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে, নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন, লম্বা নামাজ, সেজদা গিয়ে আর উঠছেন না, খুব সুন্দর নামাজ পড়ছেন, এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন, এটা শিরক, এটা কি? এটাও শিরক। এই যে গণক বসে আছে রাস্তার পাশে, দেখবেন টিয়া পাখি, টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই, আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন? তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখন? এতটুকু কমন সেন্স আমাদের নাই? ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কি? ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা, ওর তো ইলেকশন করার কথা। তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কী করি, ভাই আমার হাতটা দেখে দেন, ভাই আমার অতীত বলে দেন, ভবিষ্যৎ বলে দেন, এবং এগুলো দিন দিন বাড়ছে, কিন্তু এ রাশিফল, কবিরাজি, গণকী, এগুলো দিন দিন বাড়ছে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে, সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা, এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না, কুফুরি করা, তাবিজ করা, বিচ্ছেদ করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা, মেয়েকে বশ করা, সন্তানকে বশ করা বাড়ছে না, সবই শিরক, এগুলো সবই কুফুরি, এগুলো মুসলিমরা করছে না? মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে, কসাত কোনো বহম, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো একটা হাদিস বলে এখানে খালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা, ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে, খালি এমনি বলেছে একটু দেখেন তো, বলার সাথে সাথেই 40 দিনের নামাজ কবুল হবে। আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো, তুমি চাকরি পাবা, এটা করবা, সেটা করবা, এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, মানে যে কোরআনুল করিম, এই কোরআনকে যেন সে অস্বীকার করলো, মানে কুফরি করল। এগুলো আমরা করছি না ভাই? অনেক কিছু করছে, আমরা স্তম্ভের পূজা করছি, অনেক মুসলিম আগুনের পূজা করছে, আগুন জ্বালিয়েছেন মাথানত করছেন, কেন আগুনের সামনে আপনি মাথানত করবেন কেন? আপনি একটা স্তম্ভের সামনে, গাছের কাছে, গাছের সামনে দাঁড়িয়ে মাথানত করে ধ্যান করবেন কেন? আপনি মেডিটেশন করছেন কি জন্যে? আপনাকে নামাজ দেওয়া হয় নাই, পাঁচ বছর নামাজ দেওয়া হয় নাই, নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি? আপনি ধ্যান করছেন কি জন্য? অনেক মুসলিম তো জিনেরও উপাসনা করছে, জানে অনেক মুসলিম জিনকে দাবি করার চেষ্টা করছে, আর জিন বলে একটা জাতি আছে না সত্য? এরকম প্রতিটা ক্ষেত্রে শিরক আছে, শিরক কথায় আছে, কাজে আছে, বিশ্বাসে আছে। দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, মুসলিমরা নজর মারত করছে অন্য জায়গায়, আল্লাহর জন্য নজর মারত করছে না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে। সন্তান হয় না, সন্তান হয় না, এখন কী হবে? সন্তান হয় না তো অমুকের কাছে যাও, সেখানে গিয়ে বকরি জমাই দাও, সন্তান হবে। সুবহানাল্লাহ। তো এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না, যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি আবলি মিনা সালিহিন, আপনি দোয়া করতে পারেন না, সন্তান হবে না কেন? আল্লাহ পাক তাকদিরে লিখে রাখলে অবশ্যই হবে, আর আল্লাহ পাক তাকদিরে না লিখলে কীভাবে হবে? তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয়, যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির, এর বাইরে একটা মানুষও যেতে পারবে না। প্রিয় ভাইয়েরা, কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি, শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আরও কেন কঠিন হচ্ছে? বেদাত আমল করছেন, নবীর সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন, এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবীদের সুন্নতেরও কোনো সম্পর্ক।
এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন, বেদাত করে অন্তরকঠিন হয়ে যাচ্ছে। অন্তরকঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক। যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন, সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মহত্যা হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি না? হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে, অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। একটা হারিস যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়ুকবালু ইল্লা তাইয়িব। আল্লাহ পাক পবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। আপনি দশটা হজ করে আসেন, চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, যদি কবুল হয় তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে না হুজুরের। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না, হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না। আমরা ওই যে রংপুর অঞ্চল একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না, সেখানে গিয়েছিলাম। সেখানে মাশা আল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে। কিসের বিড়ি? তো হালাল নাকি? তামাক তো হালাল নাকি? তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর কি। মুসলিমদের গায়রত্ব এখন নাই, মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে। তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে আর ইমাম সাহেব টিকতে পারে না। এক দুজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে, দুজন বলে করা যাবে না। ঠিক আছে, এই নিয়ে ক্যাচাল। এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে। মসজিদ ভাগ তো হয়েছে, মারামারিও হয়েছে। তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াজ করার জন্য, দোয়া করার কথা বলছে। তাই আমি বলি, দোয়া করে লাভ কি? দোয়া করলেই বা কি, না করলেই বা কি? রিজিকটাই তো হারাম। আপনি তো তামাকের টাকা খাচ্ছেন, তামাক। আপনি মাদকের টাকা খাচ্ছেন, এটাকে হালাল না হারাম? তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি? দোয়া তো উঠছে না উপরে। আগে হারাম রিজিক ছাড়েন, তারপর দোয়া কর। তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে, অন্তরটা কি হচ্ছে ভাই, কঠিন হচ্ছে। ওই পাখির মতো আর মুক্ত আকাশে উঠতে পারবে। তারপরে সামনে যান, আরও কেন কঠিন হয়? বস্তুবাদিতা, দুনিয়া। সারাদিন দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা, খাবো কি, পরবো কি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্ট্যাটাস, সারাটা দিন দুনিয়ার দুনিয়া। ঘুম থেকে ওটা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া। যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আসে, এদের অন্তরটা কঠিন হয়ে যায়, এই অন্তরটা পাখির মতো হতে পারবে না। ঠিক আছে কথা? যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন, এই অন্তরটা কঠিন হয়ে যাবে, পাখির মতো হতে পারবে না। তারপর কি, আরও সামনে যান, দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ। আর কি কারণ? পাপ করা, পাপ। যত বেশি আপনি পাপ করবেন, যত বেশি পর্ন দেখবেন, যত বেশি মাদক খাবেন, যত বেশি জুয়া খেলবেন, যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন, যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন, ঠিক আছে, নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন, যত বেশি আপনি পাপ করবেন, পাপ, এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে, এবং ইস্তেগফার আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে। পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ একটা পাপ করে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন আরও একটা পাপ করে, আরেকটা কালো দাগ পড়ে যায়। এভাবে যখন পাপ করতেই থাকে, করতেই থাকে, তখন পুরো কলবটাই কালিমাপূর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে, আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণা পোষণ করে। কথা কি বুঝতে পারছেন? যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে, ওয়াকাদ খাবা মান দাসাহা, যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে, তখন আপনার এই মালাকুল মউত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে, দুর্গন্ধযুক্ত। আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন। আবে এরকম কিছু কাজ আছে, বস্তুবাদিতা, শিরক, বেদাত, হারাম রিজিক, সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা, ঠিক আছে, অন্যের ক্ষতি করা, পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা, এবং দিন ছেড়ে দেওয়া, দিনের এলেম ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া, এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কী হয়, কঠিন হয়ে যায়। এখন সলিউশন কী বলেন? পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি, কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন, কিভাবে বলবো? এক নাম্বার, অবশ্যই শিরক ত্যাগ করতে হবে। কী করতে হবে? শিরক ত্যাগ করতে হবে, আল্লাহ পাকের তাওহীদের উপর থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। লং কিছু বলার সময় নেই আমার হাতে, একটা বই বলছি, কিতাবুত তাওহীদ। কী নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে, কিনে দেখবেন শিরক কত প্রকার কী কী, তাওহীদ কাকে বলে, কত প্রকার কী কী। যেটা বুঝবেন না, মাদ্রাসা চলে যাবেন, আলেমুল আমার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা বুঝি নাই। ঠিক আছে, এক নম্বর, শিরক ত্যাগ করতে হবে। দুই নম্বর, আপনাকে তাওহীদে থাকতে হবে। দেখ,
অন্তর নরম করার কথা বলছি। দুই নাম্বার সুন্নত, সুন্নতের উপর আমল করতে হবে। ওই যে পাখির কথা বললাম, যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কী করে বাসায় ফেরে, খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে। তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন, যখন উঠতেন তখন উঠবেন, বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন, তখন অন্তর ইনশাআল্লাহ নরম হয়ে যাবে। ঠিক আছে ভাই? দুই, তিন নম্বর, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি পতিতালয়ে গিয়েছেন, নামাজ পড়েন। বেপর্দা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ। তার তিন নম্বর নামাজ। চার, চার নম্বর, বেশি থেকে বেশি, ভাই শোনেন, বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন। খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবর যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন, পরকালের ফিকির করবেন, আপনার মনটা নরম হয়ে যাবে, ছন মনটা শক্ত হবে না। পাঁচ নাম্বার, মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন। মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যাবে। কারণ মানুষ আপনাকে গিবত করাবে, হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে, বেফাস কথাবার্তা বলবেন, হয়তো বেফাস কাজ করবেন, ফজুল কি বাদ করবেন, এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে। এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই, প্রয়োজন যতটুকু ততটুকু করবেন। ঠিক আছে, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কয়টা বললাম, পাঁচ ছয়। আমার সবচেয়ে প্রিয় নসিহত, প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে। আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না, প্রত্যেক হরফে দশ নেকি হবেই হবে, কিন্তু আপনি করবেন বুঝে। এছাড়া যখন বুঝে আপনি প্রত্যেক দিন এক পারা করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ। তার দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে, এক হচ্ছে কোরআন তেলাওয়াত, আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফার। তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন, ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই, পারবেন? এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন, প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক আছে, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর বুঝে পড়ার চেষ্টা করবেন। একটা সহজ তাফসির বলে দিই, মারিফুল কোরআন বাসায় আছে না? মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির বাসায় নাই, জালালাইন বাসায় নাই, বাসায় নাই কিনেন, সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন, তিনটা তাফসির কিনেন, জালালাইন কিনেন, মারিফুল কোরআন কিনেন, ইবনে কাসির কিনেন, বাসায় গিয়ে পড়া শুরু করুন। পারবেন না? যে আয়াতটা বুঝবেন না, ওলামা কেরামের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই, বুঝাই দেন। নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না, ব্যাখ্যা করলে দেখবেন একজন পণ্ডিত বেরোছে, কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি হাদিস মানি না, এরকম পণ্ডিত দেখেন নাই? কোরআনই মানি হাদিস আর মানি না, কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লাহ কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই, ও নাকি পায় নাই। এই জন্য দেখলাম সুবহানাল্লাহ নামাজ পড়তেছে, কোরআন থেকে নামাজ পড়তেছে, হাদিসের কোনো হেদায়েত নিবে না। মানে কীরকম, যে হাত হাত আবার ঠেকে বাঁধতেছে, হাত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানে। হাত এভাবে বাঁধতেছে, এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও। ঠিক আছে, হাদিস ছাড়া গিয়ে এগুলো আসবে? হাত বাঁধ, সেজদায় গিয়ে সুবহানাল্লাহ রব্বিল আলা বলছে না, বলছে আসলাম তুলি রব্বিল আলামি, এটা কোরআন থেকে বলছে। অর্জুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন সুবহানাল্লাহ রব্বিল আলা সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়া রূহ সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা, এগুলো নাই। ও বলছে আসলাম তুলি রব্বিল আলা, মানে কোরআন মানি হাদিস মানি না। এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই, এরা হচ্ছে ইচ্ছা পাকা টাইপের পণ্ডিত। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগের বেঁচে থাকলে এদেরকে পিটাই সাজা করে ফেলাইতা, ইসলামই শুরু করছে, কোরআন মানি হাদিস মানি না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো। রাসূল যা দেন সেটা হাদিস না, রাসূল যা দেন সেটা সুন্না না, সুন্না তো সে মানেই না, আলটিমেটলি সে কোরআনই মানে না। তো আসল কথা হচ্ছে এইসব ফেতনা থেকে বেঁচে থাকবেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। কয়টা বলছি, পাঁচটা ছয়টা। সাত নম্বর, বেশি থেকে বেশি ইস্তেগফার, সারাদিন পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম,
ওয়াতুব ইলাইহি প্রত্যেকদিন পড়তে থাকবে 100 বার করে কতবার করে 100 বার আট নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির চলতে ফিরতে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল ঠিক আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া যিনাত আরশি ওয়া বিদাদ কালিমাতি যত জিকির আছে সব করবে জিকির বাড়াবেন যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল পড়া বলছে আট আর দুটা বলে নয় অন্যের হক নষ্ট করবেন অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে অন্যের হক নষ্ট করবেন না বরং মানবতার কল্যাণে কাজ করেন যে কাজগুলো মানব সেবা মূলক সেগুলো করেন রক্তদান কর্মসূচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খোঁজ খবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করেন দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে যার মন নরম এবং যার মনের মতো সততা আছে আল্লাহ পাক ইনশাআল্লাহ সেখানে অবশ্যই হেদায়েত থামবে ইনশাআল্লাহ তাআলা আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মাউতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে পারলে দুই দিন তিন দিন পর পর কবরস্থানে যাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাআল্লাহ আয়েজা ওজার এখনকার এই সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কবর জিয়ারত করে বাসায় যেত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসতো কবরকে দেখতো কারো 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 স্মরণ হতো এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার যায় কিনা সন্দেহ আছে এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আমাদের কলবটা ইনশাআল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবতে গিয়ে থাকবে আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মুন্ডা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ ইলমি পরিবেশে থাকেন দিনই পরিবেশে থাকেন আমর বিল মারুফ নাহিনিল মুনকারে কাজ করেন তিন দিন সাত দিন চল্লিশ দিন যতদিন পারেন আল্লাহর পথে সময় লাগান সময় লাগান আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি এটা একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির এটা বলছি না এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার ইসলাম এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কলবগুলোকে পরিচ্ছন্ন করুন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন দিনে জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চেতনা